অবসর নিলেন দেশের আটচল্লিশতম প্রধান বিচারপতি এন ভি রামানা দু একুশ সালের চব্বিশে এপ্রিল এই পদে আসীন হয়েছিলেন তিনি ১৬ মাস পর অবসরের দিন এসে গেল আইনজীবীরা আবেগঘন পরিবেশে তাকে বিদায় জানান রামানাকে জনগণের বিচারপতি আখ্যা দিয়ে অনেকে বলেন তিনি সব সবসময় মেরুদণ্ড সোজা রেখেছেন তবে শুধু প্রধান বিচারপতির অবসর গ্রহণ নয় এই দিনটি ঐতিহাসিক কারণ এই প্রথম সুপ্রিম কোর্টের মামলার শুনানি সরাসরি সম্প্রচার করা হলো।